এই ভিডিওতে আমি দেখাবো কিভাবে একটা গিভেন ইনপুট সি ফাইল থেকে কতগুলো ক্যারেক্টার, ওয়ার্ড, স্পেস এবং লাইন আছে সেটাকে কাউন্ট করা যায় এবং প্রিন্ট করা যায়। তো শুরুতে আমাদের সি হেডার ফাইল অ্যাড করে নিতে হবে এবং এখানে আমরা কয়েকটা ভ্যারিয়েবল রাখবো। সেই ভ্যারিয়েবল গুলোর মধ্যে হলো কাউন্ট করে রাখবো যে এই জিনিস এতগুলো আছে, যেমন ক্যারেক্টার এতগুলো আছে, এবং যতবারই আমরা ক্যারেক্টারের শর্ত পাবো ততবারই এই ভ্যালুটাকে ইনক্রিজ করতে থাকবো। এখন শর্তে আসা যাক, রুল সেকশনের প্রথমেই আছে হলো ক্যারেক্টার। তো ক্যারেক্টার কিরকম হতে পারে, যেমন যদি আমরা বলি এফ এটা একটা ক্যারেক্টার, এটার আগে পরে কোনো ওয়ার্ড বা কোনো সংখ্যা নাই। আবার যদি আমরা বলি ক্যাপিটাল জি, এটাও একটা ক্যারেক্টার। এরকম যখন শুধু একটা মাত্র ক্যারেক্টার আসবে বা একটা মাত্র লেটার আসবে তখন সেটাকে আমরা ক্যারেক্টার হিসেবে ধরে নিব। এখন যখনই ক্যারেক্টার পাবে তখনই সে সাথে সাথে কি করবে, এই শর্তের মধ্যে আছে হলো প্রিন্ট এফ পার্সেন্টেজ এস ইজ এ ক্যারেক্টার এবং ওয়াই ওয়াই টেক্সটের মধ্যে যে ক্যারেক্টারটা আমরা রেখেছিলাম সেই ক্যারেক্টারটা এনে বলবে যে, ধরলাম এখানে যদি ডি থাকতো তাহলে বলতো ডি ইজ এ ক্যারেক্টার। এরপর আসা যাক দ্বিতীয় শর্ত। দ্বিতীয় শর্তে বলছে প্রথম যে ক্যারেক্টার বা প্রথম লেটার ওইটা হবে হলো এ টু জেড অথবা ক্যাপিটাল এ টু জেড। ধরলাম এই জিনিসটা এরকম হইলো আর। এরপরে আর একটা জিনিস বলছে এ টু জেড ক্যাপিটাল এ টু জেড স্টার। এটার মানে কি বুঝায়, এটার মানে বুঝায় এটা যে কোনো সংখ্যক বার আসতেও পারে নাও আসতে পারে। তো যদি এরপরে আর কোনো লেটার না আসে সেক্ষেত্রে কি হবে, সেক্ষেত্রে তো আগে যে অংশটুকু আমরা এখানে একটা রুলস সেট করে দিয়েছিলাম সেই শর্তের মধ্যে পড়ে যাবে, সেটাকে সে কি হিসেবে কাউন্ট করে নিবে, ক্যারেক্টার হিসেবে। কিন্তু যদি এখন কোনো একটা এক্সট্রা লেটার চলে আসে যেমন আর কিউ যদি আমরা বলি, এটাকে সে একটা ওয়ার্ড হিসেবে কাউন্ট করে নিবে, কারণ এই শর্তের মধ্যে পড়েছে যে ক্যাপিটাল এ টু জেড যেটা আমরা আর হিসেবে ধরছি আর পরবর্তীটা হলো এ টু জেড ক্যাপিটাল এ টু জেড, এই কিউটা হলো এই এ টু জেড শর্তের মধ্যে পড়ছে। যেহেতু এই শর্ত ফুলফিল হয়েছে এজন্য এটাকে ওয়ার্ড হিসেবে ধরে নিবে এবং ওয়ার্ড ভ্যারিয়েবল কতগুলো আছে সেটার কাউন্ট ভ্যারিয়েবলে মান ইনক্রিজ করবে এবং সেই সাথে প্রিন্ট করে দিবে যে এই আর কিউ ইজ আ ওয়ার্ড। এরপর আসছে স্পেস। স্পেসের মধ্যে আমরা দেখতে পাচ্ছি ডাবল কোটেশন মার্কের মধ্যে শুধু একটা স্পেস আছে। যদি এরকম কিছু পায় সেটা যে কোনো জায়গায় হতে পারে ইনপুট ডট সি ফাইলের মধ্যে, সেটাকে স্পেস হিসেবে কাউন্ট করবে এবং সেখানে লিখে দিবে স্পেস পাওয়া গেছে ওয়াই ওয়াই টেক্সট, এখানে জাস্ট স্পেস বলে দিবে। এখানে ওয়াই ওয়াই টেক্সট না লিখলেও চলতো। আমরা যদি এটাকে কেটে দেই যে ওয়াই ওয়াই টেক্সট আমরা রাখবো না, তাহলে দেখি কাজ করে কিনা। ডাবল কোটেশন মার্কের মধ্যে আমরা আরেকটা শর্ত দিয়ে রেখেছি, সেটা হলো ব্যাকস্ল্যাশ এন, এটাও যদি পায় তাহলে সে কি করবে নিউ লাইন হিসেবে প্রিন্ট করে দিবে। বাকি যতগুলো শর্ত আছে সেগুলোকে সে ডটের মধ্যে রাখবে এবং এই জিনিসটা পেলেই সে কি করবে আদার্স যে ভ্যারিয়েবলটা আছে সেটার কাউন্ট মান সে ইনক্রিজ করতে থাকবে। এটা দিলেও চলে না দিলেও চলে। এরপর মেইন সেকশন, সেখানে ইন্টিজার মেইন ফাংশনের মধ্যে আছে হলো এফ ওপেন ইনপুট ডট সি এবং এই ইনপুট ডট সি কে ফাইল ডিরেক্টরিটাকে কি করবে সে রিড করবে এবং বাকি কাজটুকু এখানে সলভ করে ফেলবে। তো এখানে প্রিন্ট এফ ফাংশনের মধ্যে ক্যারেক্টার পার্সেন্টেজ ডি টাইমস, এটা বলতে বোঝাচ্ছে যে এই যে ক্যারেক্টার যতগুলো ছিল আমরা ক্যারেক্টার ফার্স্টে হলো কাউন্ট ভ্যারিয়েবলের মধ্যে রাখছিলাম জিরো এবং পরবর্তীতে যতবার পেয়েছি ততবার আমরা কি করছি ইনক্রিজ করছি এবং সেই ভ্যালুটা লাস্ট পর্যন্ত যত পাওয়া গেছে সেই জিনিসটা এখানে পার্সেন্টেজ ডি এর মধ্যে বলবে। একই ভাবে ওয়ার্ড কতগুলা, স্পেস কতগুলা, লাইন কতগুলা, সেই সবগুলা জিনিস সে লাস্টে এসে প্রিন্ট করবে এবং এরপরে মেইন ফাংশন রিটার্ন জিরো হবে। তো লেক্স ফাংশনটা যেই ফাইল ডিরেক্টরিতে আছে সেখানে আমরা চলে গেলাম এবং এখানে আমরা লিখবো সিএমডি। এরপর আমাদের লিখতে হবে হলো ফ্লেক্স লেক্স টু ডট এল, যেহেতু ফাইলটার নাম লেক্স টু ডট এল। এটা দেওয়ার পরে পরের লাইনে চলে গেল, অর্থাৎ এই জিনিসটার কাজ হয়েছে। এরপর আমাদের দেখতে হবে যে ফাইল ডিরেক্টরিতে অন্য কিছু আসছে কিনা। হ্যাঁ, এখানে দুইটা ফাইল ছিল, এখানে একটা ফাইল অ্যাড হয়েছে, সেটা হলো লেক্স ডট ওয়াই ওয়াই ডট সি। এটাকে আমরা কি করব, কম্পাইল করব। এবার কম্পাইলেশন যখন হয়ে গেছে তখন এখানে একটা এক্সিকিউটিভ ফাইল এখানে আসলো এ ডট ইএক্সি। এইবার আমরা এ ডট ইএক্সি এটাকে রান করব। রান করানোর পর এখানে দেখাচ্ছে যে ইনক্লুড ইজ এ ওয়ার্ড, এসটিডি ইজ এ ওয়ার্ড, এইচ ইজ এ ক্যারেক্টার। আমরা যে বলেছিলাম শুধু একটা লেটার পেলে সেটাকে সে ক্যারেক্টার হিসেবে কাউন্ট করবে, কিন্তু একটার বেশি যদি পায় সেক্ষেত্রে সেটাকে ওয়ার্ড হিসেবে কাউন্ট করবে। আর একটা জিনিস আমরা বলেছিলাম সেটা হলো যে এখানে স্পেসের পর এই যে ওয়াই ওয়াই টেক্সট যেরকম নিউ লাইনের পর আমরা দিয়েছিলাম, এটার যেহেতু কোনো কাজ নাই এটাকে আমরা রিমুভ করে দিতে পারি, সেক্ষেত্রেও স্পেস ঠিকঠাক মতো কাজ করেছে। তো এখানে চাইলে আমরা ওয়াই ওয়াই টেক্সট রেখেও দিতে পারি নাও রেখে দিতে পারি, কিন্তু যদি আমরা পার্সেন্টেজ এস দেই সেক্ষেত্রে আমাদের ওয়াই ওয়াই টেক্সটটা রেখে দিতে হবে। এবং লাস্টে এখানে দেখাচ্ছে ক্যারেক্টার 5 টাইমস, ওয়ার্ড 22 টাইমস, স্পেস 36 টাইমস এন্ড লাইন 12 টাইমস। এখন ইনপুট ডট সি ফাইল থেকে যদি আমরা কতগুলো স্পেস, কতগুলো নিউ লাইন এই জিনিসগুলো আছে কাউন্ট করি, তাহলে দেখতে পাবো যে আউটপুটের সাথে এখানে এই জিনিসগুলো মিলে যায়।